জিনিসটা ধরো না কে এটা যদি আমার কামড় দেয় আমারও ক্ষতি হতে পারে, এটার মুখে প্রচুর বিষ আছে, তবে এটাকে আমি এমন ভাবে ধরি যাতে আমারে কামড় দিতে না পারে। এটা হলো অরিজিনাল বকুর সাপ, সাপের কোনো তাবিজ নেই। কোনো ওস্তাদ কবিরাজ যদি কয় এই তাবিজ সঙ্গে থাকলে সাপে কামড় দেবে না, এটা ভুল কথা, সাপের কোনো তাবিজ নাই। তাই তো কোনটা ওইটা খেরের ভিতরে ঢুকতেছে, ওটা খেরের ভিতরে ঢুকতেছে। আস্তে 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 প্যাস মারিস না, এই জায়গাতে থাক। তবে আমাদের সাপুরের ভিতরে তিন চারটে উস্তাদ পুলিশে ধরো না কে আমরা গরিব অসহায় বলে আমাদের লেখাপড়া করার মতো সুযোগ নেই, তাই হাবিবুর রহমান স্যার আমাদেরকে এইটুকুই দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে আমাদের এখানে ব্যবস্থান করে দিয়েছে, স্কুল করে দেবেন বলেছে। কিন্তু এইভাবে গলায় তুলে যদি আপনি সেলফি করতে চান আমাদের এই ছেলে মেয়ের জন্য খাবার জন্য আমরা গাড়ি বাড়ি বেল্টিং করতে পারি, এই দুই চার টাকা নিয়ে আমরা বাচ্চাদের লালন পালন করবো, পারলে একটু আমাদের সহযোগিতা করবেন বড় ভাই, এটাই আমার আবদার, অন্য কিছু না। আর দুই নাম্বার কথা, কারো বাড়ি যদি সাপ ঢুকে আমাদের নাম্বার আপনারা আমাদের ফোন করবেন, মনির ভাই দিনে রাতে 24 ঘন্টা তোলার ইচ্ছে থাকে। আপনারা চা নাস্তা খেয়ে 50-100 টাকা খরচ করে ফেলান, তবে যার যা মনে চায় আমাদেরকে দিয়ে সেলফি করতে পারেন, এইভাবে করে গলায় পেঁচিয়ে কোনো ভয় নেই। এই সাপের গায়ে কোনো ধরনের কোনো বিষ বা কোনো ধরনের কোনো ইনফেকশন এই সাপের গায়ে নেই, এটা আমরা হাঁস মুরগির মতোই মনে করি। কামড় দিয়ে দিলে ওই সাপটা থাকে বেশি বালির ভিতরে। আরেকটা সাপ আছে,